বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে পাত্র কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাময়িক পরীক্ষা শেষে এখন বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমরা ক্লাস নেওয়া শুরু করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে, এবং আজকের লেকচারের শিরোনাম হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্র। এটি আমার এই অধ্যায়ের প্রথম লেকচার। আজকের পাঠে তোমরা যা জানতে পারবে, মানুষের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ ব্যাখ্যা করতে পারবে, মানুষের বিভিন্ন প্রকার পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানতে পারবে। আমরা প্রথমেই মানুষের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলি একটু দেখে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৌষ্টিক নালী, আসলে পৌষ্টিকতন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে পৌষ্টিক নালী, আরেকটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আমরা এখানে পৌষ্টিক নালীগুলি দেখানোর চেষ্টা করছি। পাশে দেখো যে পৌষ্টিক নালী যা মানুষের মুখ গহ্বর থেকে শুরু করে, অর্থাৎ মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত, এর দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 মিটার, এবং এর শুরু হচ্ছে মুখছিদ্র থেকে, মুখছিদ্রের পরে মুখবিবর, তারপরে গলবিল, তারপরে অন্য নালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র দৈর্ঘ্য মোট পৌষ্টিক নালীর দৈর্ঘ্যের প্রায় কাছাকাছি দেখো 6 থেকে 7 মিটার প্রায়, অর্থাৎ ক্ষুদ্রান্ত্রই হচ্ছে সবচেয়ে লম্বা, অর্থাৎ সবচেয়ে বড় অংশ। ক্ষুদ্রান্ত্রের আবার তিনটি অংশ আছে, একটি হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। বৃহদান্ত্রেরও প্রধান তিনটি অংশ, একটি হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়, এবং সবশেষ মলাশয় যে ছিদ্রপথে বাহিরে উন্মুক্ত হয় তাকে পায়ু বলা হয়। এখন আমরা একটু চিত্রের দিকে দেখি। এই মানুষের মুখছিদ্র দিয়ে শুরু, তো মুখছিদ্র এই মুখবিবর। মুখবিবরের ভিতরে অবশ্য পৌষ্টিক নালীর অনেক অংশ আছে, যেমন দাঁত আছে, জিহ্বা আছে, তালু আছে, তারপরে লালা গ্রন্থি আছে। তো এগুলির শেষে এটা মুখবিবর শেষে সেটি গলবিলে উন্মুক্ত হয়। এই গলবিল হচ্ছে একটি ফানেল আকার স্থিতিস্থাপক অংশ। এই গলবিল থেকে খাদ্যটা চলে আসে হচ্ছে অন্য নালীতে, এবং এই অন্য নালী দিয়ে খাবারটা চলে আসবে পাকস্থলীতে। পাকস্থলীর অবশ্য কয়েকটি অংশে বিভক্ত থাকে, যেমন পাকস্থলীর এই যে গম্বুজ আকৃতির অংশ, এই অংশটাকে বলা হয় ফান্ডাস, এবং অন্য নালী সংলগ্ন এই অংশটাকে বলা হয় কার্ডিয়া বা কার্ডিয়াক পাকস্থলী। অন্যদিকে পাকস্থলীর ডিউডেনাম সংলগ্ন অংশকে বলা হয় পাইলোরিক পাকস্থলী বা পাইলোরাস, আর মাঝের অংশটুকু হচ্ছে পাকস্থলীর দেহ। দেহের আবার এই অবতল, ছোট অবতল অংশকে বলা হচ্ছে, অবতল বাঘটাকে বলা হচ্ছে ছোট বাঘ, এবং বাহিরের উত্তল বাঘকে বলা হচ্ছে বড় বাঘ। পাকস্থলী এবং অন্ননালীর, এই অন্ননালী এবং পাকস্থলীর সংযোগস্থলে একটি পেশি বলায় থাকে যাকে কার্ডিয়াক স্ফিংটার বলা হয়। একইভাবে পাকস্থলী, পাইলোরিক পাকস্থলী এবং ডিউডেনামের সংযোগস্থলেও একটি মাংসল অংশ থাকে যাকে পাইলোরিক স্ফিংটার বলা হয়। আসলে পাইলোরিক স্ফিংটার বা কার্ডিয়াক স্ফিংটারের কাজ হচ্ছে পাকস্থলীতে খাবার প্রবেশ বা খাবার নির্গমন নিয়ন্ত্রণ করা। পাকস্থলীর পরের অংশটুকু আসলে আমাদের পরিপাক নালীর অন্ত্র নামে পরিচিত। তো এই অন্ত্রকে আবার ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এই দুটি অংশে ভাগ করা হয়। ক্ষুদ্রান্ত্র মানে হচ্ছে এরা চিকন, অর্থাৎ প্রস্থচ্ছেদে এদের ব্যাসটা কম, আর বৃহদান্ত্র হচ্ছে মোটা, অর্থাৎ প্রস্থচ্ছেদে এরা তুলনামূলক বেশি ব্যাসের। তো এখানে এই ক্ষুদ্রান্ত্রের প্রথম ইউ আকৃতির অংশটাকে বলা হয় ডিউডেনাম, মাঝের পেঁচানো অংশটা হচ্ছে জেজুনাম, এবং সর্বশেষ অংশটুকু হচ্ছে ইলিয়াম। সাধারণত ডিউডেনাম এবং জেজুনামে, অর্থাৎ খাবারের পরিপাকটা সবচেয়ে বেশি সম্পন্ন হয়, এবং ইলিয়ামেও খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। তবে ইলিয়ামের প্রধান কাজটি হচ্ছে যে অধিকাংশ খাদ্যবস্তু শোষণ করা, অর্থাৎ শোষণে, অ্যাবজর্পশনে ইলিয়াম ক্ষুদ্রান্ত্রের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে থাকে। তারপরে আমরা বৃহদান্ত্র যদি দেখি, বৃহদান্ত্রেরও প্রধান তিনটি অংশ বলেছি,
প্রথম অংশটুকু থলির মতো অংশটুকু হচ্ছে সেকাম। এই সেকামের আবার একটি উপবৃদ্ধি দেখা যায় নিচের দিকে, এটা বদ্ধ উপবৃদ্ধি যাকে অ্যাপেন্ডিক্স বলে। তোমাদের জেনে রাখা প্রয়োজন যে এই অ্যাপেন্ডিক্স যখন জীবাণু দিয়ে আক্রান্ত হয় অর্থাৎ ইনফেক্টেড হয় যখন, তখন আমরা এটাকে অ্যাপেন্ডিসাইট বলি। তখন এই অ্যাপেন্ডিক্স আমাদের অপারেশন করে বাদ দিতে হয় এবং এতে আমাদের পরিপাকে কোনো সমস্যা হবে না, কারণ অ্যাপেন্ডিক্স হচ্ছে মানবদেহের একটি নিষ্ক্রিয় অঙ্গ, অর্থাৎ কার্যকর কোনো ভূমিকা এরা পরিপাকে রাখে না। তারপরে সিকামের পরের অংশটুকু হচ্ছে কোলন, এবং কোলনের পরে থলির ন্যায় যে অংশটুকু আছে যেখানে মূলত মল জমা থাকে সেটি হচ্ছে রেকটাম বা মলাশয়। এই রেকটাম যে ছিদ্রপথে বাহিরে উন্মুক্ত হবে সেই অংশ ছিদ্রের নামই হচ্ছে পাইল। এখন যে কোলনের কথা বললাম, কোলন দেখো যে একটা অংশ উপরের দিকে আসছে, একটা অংশ অনুপ্রস্থ ভাবে আসছে, আর একটা অংশ আবার নিচের দিকে নেমে গেছে, আরেকটা অংশ আবার সেই লম্ব অক্ষ বরাবর চলে আসছে। তাহলে যে অংশটুকু প্রথমে উপরের দিকে উঠছে এটাকে বলা হয় ঊর্ধ্বগামী কোলন, যেটা অনুপ্রস্থ ভাবে আসছে এটা অনুপ্রস্থ কোলন, তারপরে নিচের দিকে যে অংশটুকু আসছে তাকে নিম্নগামী কোলন বলে। এই নিম্নগামী কোলন অনুপ্রস্থ ভাবে মলাশয়ের সাথে যে অংশ দিয়ে যুক্ত হয় তাকে সিগময়েড কোলন বলা হয়। অর্থাৎ কোলন চারটি অংশে বিভক্ত হয়ে পড়ে, একটি হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, 2 নম্বর হচ্ছে অনুপ্রস্থ কোলন, 3 হচ্ছে নিম্নগামী কোলন, 4 নম্বর হচ্ছে সিগময়েড কোলন। তাহলে এই হলো আমাদের পোস্টিক নালীর বিভিন্ন অংশ সমূহ। এবারে আমরা চলে আসি মানুষের পৌষ্টিক গ্রন্থি সমূহ। বিভিন্ন ধরনের পৌষ্টিক গ্রন্থিগুলি আমরা দেখি, কারণ পৌষ্টিক নালীর ভিতরে খাবারের পরিপাক সম্পন্ন হয়। বিপরীতে এই পরিপাকের জন্য তো এনজাইম প্রয়োজন, এনজাইম ছাড়া পরিপাক সম্পন্ন হবে না, কারণ পরিপাকের সংজ্ঞাই বলা হচ্ছে যে জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ভেঙে সরল ও দেহকোষের উপযোগী হয় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, তাই হচ্ছে পরিপাক বা ডাইজেশন। তো ডাইজেশনে এনজাইম অপরিহার্য, আর এনজাইম সমূহ যে গ্রন্থিগুলি থেকে খরিত হয় সেই গ্রন্থিগুলিকে হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বলা হচ্ছে। তো পৌষ্টিক গ্রন্থি দেখা যাচ্ছে 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি এই মানুষের পৌষ্টিক তন্ত্রে আছে। 1 নম্বর হচ্ছে লালা গ্রন্থি, যেটা মুখ বিবরে অবস্থান করে। গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা গ্যাস পাকস্থলীর প্রাচীরে অবস্থান করে। যকৃৎ, এটি আমাদের উদর গহ্বরের উপরের দিকে অবস্থান করছে, ডান দিকে, যেখানে পাকস্থলী বাম দিকে থাকে এটি ডান দিকে অবস্থান করে। তারপরে অগ্ন্যাশয়, যে ডিউডেনামের যে পাশ, যে লুপ, এই লুপে একটি অগ্ন্যাশয় অবস্থান করে। এবং আন্ত্রিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের যে প্রাচীর, সেই প্রাচীরে থাকে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আমরা এখানে চিত্রে এখানে লিভার অর্থাৎ যকৃৎ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, অর্থাৎ এই যে গ্যাস্ট্রিক পাকস্থলীর প্রাচীর জুড়ে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলি অবস্থান করে। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড অর্থাৎ আন্ত্রিক গ্রন্থি, এটা হচ্ছে যে ইন্টেস্টাইনের যে প্রাচীর সেই প্রাচীরে এইভাবে এই গ্রন্থিগুলি অবস্থান করে। এগুলি ভিলায়ের ভিতরে এই গ্রন্থিগুলো অবস্থান করে। প্যানক্রিয়াস অগ্ন্যাশয়, এটি হচ্ছে সেই ডিউডেনামের যে ইউয়াকৃতির ফাঁস বা লুপ, সেই লুপের ভিতরে পাতাকৃতির একটি অগ্ন্যাশয় অবস্থান করে। স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি, এটা আমাদের মুখ বিবরের ভিতরে 3 জোড়া লালা গ্রন্থি আছে, আমরা একে একে সেগুলি বিস্তারিত দেখব। এবারে আমরা মানুষের লালা গ্রন্থি গুলি একটু দেখে নেই। তো মানুষের মুখ বিবরের 2 পাশে মোট 3 জোড়া লালা গ্রন্থি থাকে। 1 জোড়া লালা গ্রন্থি আছে যা কানের নিচে, এটাকে প্যারোটিড গ্ল্যান্ড বলা হয়। 1 জোড়া লালা গ্রন্থি আছে জিহ্বার নিচে, যাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বলা হয় বা গ্রন্থি বলা হয়। আর 1 জোড়া আছে হচ্ছে আমাদের যে চোয়াল, নিম্ন চোয়াল, সেই নিম্ন চোয়ালের ভিতরের কোণের দিকে 1 জোড়া সাব ম্যান্ডিবুলার গ্রন্থি আছে। এই 3 জোড়া লালা গ্রন্থি আমাদের মুখ বিবরের ভিতরে অবস্থান করে। এই লালা গ্রন্থি 2 ধরনের কোষে গঠিত, একটা হচ্ছে মিউকাস কোষ আর একটা হচ্ছে সেরাস কোষ। তো মিউকাস কোষ থেকে হচ্ছে মিউকাস খরিত হয়, যা আমাদের খাদ্যবস্তু পিচ্ছিল করতে সহায়তা করে। সেরাস কোষ থেকে এনজাইম খরিত হয়। তো লালা রসে 2 ধরনের এনজাইম আছে, একটি হচ্ছে টাইলিন এবং মল্টেজ, দুইটাই শর্করা পরিপাককারী এনজাইম। তো এই এনজাইম মিউকাসকে একসাথে লালা রস বলা হয়, এবং প্রতিদিন আমাদের এই সব লালা গ্রন্থি থেকে প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার লালা রস খরিত হয়, যা খাদ্যকে পিচ্ছিল করতে এবং কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে
সাহায্য করে থাকে। এবারে আমরা মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলি একটু দেখে নেই। তো গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলীর প্রাচীর। আমি এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে পাকস্থলীর প্রাচীরের একটি চিত্র। কারণ পাকস্থলীর প্রাচীর হচ্ছে 5 স্তর বিশিষ্ট। একদম বাহিরে থাকে হচ্ছে সেরোসা, তারপরে থাকে পেশি স্তর, তারপরে থাকে মিকোসা। এখানে মিকোসা থেকে দেখানো হচ্ছে সাবমিকোসা, থেকে সাবমিকোসার পরে থাকে মাসকিউলারিস মিকোসা, তারপরে থাকে হচ্ছে মিকোসা স্তর। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মিকোসা স্তর। আর গ্যাস্ট্রিক গ্রন্থি এই মিকোসা স্তরেই অবস্থান করে। তো এটি কিন্তু দেখো যে একটি লম্বা নলাকার একটি গ্যাস্ট্রিক গ্রন্থি, এই লম্বা নলাকার গ্যাস্ট্রিক গ্রন্থিটা, এই লম্বা নলাকার, এটাই একটা গ্যাস্ট্রিক গ্রন্থি। এটা হচ্ছে গ্যাস্ট্রিক পিট, অর্থাৎ গহ্বর। এই গহ্বর দিয়েই কিন্তু তার যে ক্ষরণগুলি, এইগুলি পাকস্থলীর গহ্বরে উন্মুক্ত হবে। এখন এই যে কোষগুলি, এখানে বিভিন্ন ধরনের কোষ এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে আছে, বিভিন্ন ধরনের কোষ আছে। তো কোষগুলির এখন আমি নামগুলো লিখেছি, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। এখানে চিত্রে এখানে দেখাচ্ছে যে এই অবস্থানে থাকে হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফরিত হয় এই কোষগুলি থেকে। তারপরে বলছে পেপটিক বা জাইমোজেনিক কোষ, পেপটিক বা জাইমোজেনিক কোষ। এখানে চিত্রে দেখাচ্ছে সিপ সেল বলছে, এগুলি আসলে সিপ সেলই হচ্ছে পেপটিক বা জাইমোজেনিক কোষ। এখান থেকে এনজাইম ফরিত হয় এই কোষগুলি থেকে। এনজাইমের ভিতরে পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেস অন্যতম। তারপরে লিখেছি মিউকাস কোষ, মিউকাস কোষ একটু উপরের দিকে থাকে। একটা আছে সারফেস মিউকাস কোষ আছে, তারপরে নিচের দিকে আছে নেক মিউকাস কোষ। অর্থাৎ সারফেস এর কিছু কোষ মিউকাস, আসলে এর উপরের এই দিকের সব কোষগুলি হচ্ছে মিউকাস নিঃসৃতি। এখান থেকে এই উপরের অংশ থেকে মিউকাস ইক্ষরিত হয়ে থাকে। তারপরে আছে আর্জেন্টাফিন কোষ, আর্জেন্টাফিন কোষ চিত্রে দেখানো হয়নি। এর কিছু কিছু কোষ মাঝে মাঝে আর্জেন্টাফিন কোষ থাকে, যেখান থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামে কিছু প্রোটিন ক্ষরিত হয়, যা পাকস্থলীতে ভিটামিন B12 শোষণে সহায়তা করে থাকে। আর নিচের দিকে দেখো যে গ্যাস্ট্রিক গ্রন্থের একেবারে নিচের দিকে আছে হচ্ছে জি সেল, বা এটাকে গ্যাস্ট্রিন সেলও বলা হয়, জি কোষ নামে পরিচিত। এই জি কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে হরমোন, গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরিত হয়। তো এইভাবে আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এরকম প্রায় পাকস্থলীর যে মিকোসা স্তর, সেই মিকোসা স্তরে প্রায় 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। আর এই 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে দৈনিক প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। আর এই গ্যাস্ট্রিক রসের ক্রিয়ায় খাবারের পরিপাক সম্পন্ন হয়। এরপরে আমরা দেখব যকৃৎ। যকৃৎ হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি। তো এটি যকৃতের অবস্থান হচ্ছে আমাদের উদর গহ্বরে, ঠিক ডায়াফ্রামের নিচে পাকস্থলীর ডান পাশে, কিছুটা ডান পাশে এই পাকস্থলী যকৃত এটি অবস্থান করে। তো এর ওজন হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষে এর ওজন প্রায় 1.4 থেকে 1.8 কেজি, আর প্রাপ্তবয়স্ক নারীতে 1.2 থেকে 1.4 কেজি, আর সদ্যভূমিষ্ঠ শিশুতে এটি মাত্র 150 গ্রাম হয়ে থাকে। পরে ধীরে ধীরে এটি বড় হতে থাকে। এটি 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, আর এটি ডান পাশের খণ্ড, এই খণ্ডটি সবচেয়ে বড়। এটি বাম পাশের খণ্ড, এটি ছোট। এছাড়া 2টি অসম্পূর্ণ খণ্ড আছে, যা কোয়াড্রেট এবং কোডেড নামে পরিচিত। অর্থাৎ এই 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে এরা গঠিত। আর এদের যে কোষগুলিকে বলা হয় হেপাটোসাইট। এই হেপাটোসাইট কোষ থেকে আসলে পিত্ত ক্ষরিত হয়, পিত্ত রস বা পিত্ত ক্ষরিত হয়, যেটাকে আমরা বাইল বলি। তো এই ক্ষরণটাই আসলে গলব্লাডার বা পিত্তথলিতে এসে জমা হয়। পিত্তথলি কোনো পৌষ্টিক গ্রন্থি না, এটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লিভার। লিভার থেকে যে পিত্ত ক্ষরিত হয় সেই পিত্তটা এসে গলব্লাডার তথা পিত্তথলিতে জমা হয়। আমরা যদি এখানে একটু প্রক্রিয়াটা দেখি, তো আসলে যে যকৃতের হেপাটোসাইট কোষ থেকে উৎপন্ন হবে হচ্ছে পিত্তরস। সেই পিত্তরস, পিত্তরস দেখো ডান থেকে একটা হৃদরস, যে পিত্তরস যে নালি দিয়ে আসে সেটাকে বলা হচ্ছে ডান হেপাটিক ডাক্ট, অর্থাৎ ডান যকৃত নালী। বাম থেকে যেটা আসবে সেটা বাম যকৃত নালী। এই দুটো একসাথে মিলে গঠন করছে অভিন্ন যকৃত নালী। এই অভিন্ন যকৃত নালীতে সেই পিত্তরস আসবে। এই পিত্তরস সিস্টিক নালী নামে একটি নালীর মাধ্যমে
পিত্তথলিতে এসে জমা হয়, গল ব্লাডারে জমা হয়, এবং দেহের প্রয়োজনে এই ডিউডেনামের প্রয়োজনে যখন প্রয়োজন হবে তখন এই গল ব্লাডার থেকে সেই পিত্ত কমন বাইল ডাক্ট অর্থাৎ সাধারণ পিত্ত নালী নামে একটি নালীর মাধ্যমে সে ডিউডেনামে এসে উন্মুক্ত হবে। অন্যদিকে আমরা এখানে প্যানক্রিয়াস তথা অগ্ন্যাশয়ের চিত্র দেখতে পাচ্ছি। আসলে অগ্ন্যাশয় হচ্ছে পাতার মতো এর গঠন। এই অগ্ন্যাশয় থেকে অসংখ্য অগ্ন্যাশয় নালী একসাথে মিলে একটা কমন নালী গঠন করে যেটাকে প্যানক্রিয়েটিক ডাক্ট বা উইরসাং নালী বলা হয়। এটা সেই উইরসাং নালী। এই উইরসাং নালীটা এসে কমন বাইল ডাক্ট অর্থাৎ অভিন্ন পিত্ত নালীর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে এর নাম ধারণ করে হচ্ছে হ্যাপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট তথা ভ্যাটারের অ্যাম্পুলা। এই ভ্যাটারের অ্যাম্পুলাই হচ্ছে উন্মুক্ত হয় ডিউডেনামে, অর্থাৎ ডিউডেনামেই এই লিভার থেকে যে পিত্তরস তা ডিউডেনামে উন্মুক্ত হয় এবং অগ্ন্যাশয় থেকে যে অগ্ন্যাশয় রস তাও ডিউডেনামে উন্মুক্ত হয়। এই ডিউডেনামেই হচ্ছে এই দুই ধরনের যে গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থি, এদের ত্বরিত রসের ক্রিয়ায় ডিউডেনামে খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবারে আমরা দেখি যে মানুষের অগ্ন্যাশয়, মানুষের যে অগ্ন্যাশয়ের চিত্র আমরা আগেই দেখলাম, তো অগ্ন্যাশয় হচ্ছে দেখতে এটি পাতার মতো এবং তিনটি অংশে বিভক্ত। আসলে এটি হচ্ছে এর লেজ, শীর্ষের অংশটুকু হচ্ছে লেজ, মাঝখানে হচ্ছে দেহ, এটাকে বলা হচ্ছে টেইল, হেড অর্থাৎ মস্তক, দেহ এবং লেজ, এই তিনটি অংশে বিভক্ত। এবং এই যে ডিউডেনামের যে লুপ, ইউ আকৃতির লুপ, এই লুপেই কিন্তু এরা অবস্থান করে। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে এর একটা প্রস্থচ্ছেদ। আমাদের একটা প্রস্থচ্ছেদ যদি কাটি, প্রস্থচ্ছেদে আমরা কি কি দেখতে পাবো? তো প্রস্থচ্ছেদে আমরা হচ্ছে এখানে দুই ধরনের কোষ দেখতে পাই। একটা হচ্ছে এই কোষগুলিকে বলা হয় হচ্ছে যে চক্রাকারে যে কোষগুলি আছে এগুলি হচ্ছে লোবিউল, এই কোষগুলি বেশি দেখা যাচ্ছে। আর এই লোবিউলের মাঝখানে এখানে ছোট ছোট কিছু কোষের গুচ্ছ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অর্থাৎ অগ্ন্যাশয় মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং লোবিউলের সমন্বয়ে গঠিত। তো এই লোবিউল, লোবিউলের প্রতিটা কোষকে বলা হয় নিঃস্রাবী কোষ। এইসব কোষ থেকেই হচ্ছে বিভিন্ন পরিপাককারী এনজাইমগুলি খরিত হয়। সেই ক্ষরণটা, সেই এনজাইমটা অর্থাৎ অগ্ন্যাশয় রসটাই একই যে নালী, এই নালী দিয়ে হচ্ছে শেষ পর্যন্ত এসে ডিউডেনামে পতিত হবে। অন্যদিকে আমরা যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কথা বলছি, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এ আবার কয়েক ধরনের কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষ থাকে। যেমন চিত্রে দেখো, এটা হচ্ছে আলফা কোষ, তার নিচে এটা বিটা কোষ, এটা হচ্ছে ডেল্টা কোষ। তো এক একটা কোষ থেকে এক এক ধরনের হরমোন খরিত হয়। আসলে অগ্ন্যাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, এখান থেকে যেমন পরিপাক এনজাইমগুলি খরিত হয়, তেমনই ভাবে এখান থেকে বিভিন্ন ধরনের হরমোনও খরিত হয়। অর্থাৎ এরা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থি হিসাবে কাজ করে। তো নিঃস্রাবী কোষগুলি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে এবং এখান থেকে যে এনজাইম খরিত হয় তা নালী পথে ডিউডেনামে উন্মুক্ত হয়। অন্যদিকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয় হরমোন, সেগুলি নালীবিহীন পথে সরাসরি এখানে যে ক্যাপিলারি নেটওয়ার্ক যে দেখতে পাচ্ছ অর্থাৎ রক্তে সরাসরি খরিত হয়, কোনো পরিপাক নালীতে আসে না, সরাসরি রক্তে খরিত হবে। যেমন আলফা সেল থেকে তিনটি গুরুত্বপূর্ণ হরমোন কিন্তু এখান থেকে খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। যেমন আলফা কোষ থেকে খরিত হয় হচ্ছে গ্লুকাগন নামে একটি হরমোন, বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন নামে একটি গুরুত্বপূর্ণ হরমোন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয়। গ্লুকাগন এটি একটি গুরুত্বপূর্ণ হরমোন যা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ বলতে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে সহায়তা করে। অর্থাৎ এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজের রূপান্তর হতে এই যে গ্লুকাগন এটি কাজ করে। অন্যদিকে ইনসুলিন বিটা কোষ থেকে যেটি খরিত হয় এটি হচ্ছে মূলত গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে থাকে। অর্থাৎ রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় তাহলে সেই গ্লুকোজকে আবার গ্লাইকোজেনে রূপান্তরিত করে দিবে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে দিবে না। আর ডেল্টা হচ্ছে যে সোমাটোস্ট্যাটিন, এরা ইনসুলিন ও গ্লুকাগন দুইটা হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে দেখো এদের হরমোন ক্ষরণ হচ্ছে যা এবং নালীবিহীন পথে সরাসরি রক্তে, ফলে এটি অন্তঃক্ষরা গ্রন্থ হিসাবে কাজ করছে। অন্যদিকে যে নিঃস্রাবী কোষগুলি, এখানে লোবিউলের যে নিঃস্রাবী কোষ এইগুলি কিন্তু আবার এনজাইম ক্ষরণ করছে নালী পথে পরিপাক নালীতে, তো এই কারণে এটি বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করছে। অর্থাৎ অগ্ন্যাশয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা
উভয় গ্রন্থ হিসাবেই কাজ করে থাকে। এই কারণে এটি মানব দেহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি বা গ্রন্থি। এরপরে আমরা দেখি মানুষের আন্তরিক গ্রন্থি সমূহ। মানুষের আন্তরিক গ্রন্থি এটি দুই ধরনের আন্তরিক গ্রন্থি মানে দুই ধরনের কোষে এটি গঠিত হয়। একটি হচ্ছে লিভারপুল গ্রন্থি, আরেকটি হচ্ছে ব্রুনার গ্রন্থি। মানুষের যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র দুটি কিন্তু অন্ত্র নামে পরিচিত, এবং যে অন্ত্র এই অন্ত্রের প্রাচীর সাধারণত পাঁচ স্তর বিশিষ্ট হয়। পাঁচ স্তর, একদম বাহিরে থাকে হচ্ছে সেরোসা স্তর, তারপরে থাকে একটি পেশি স্তর, তারপরে থাকে সাবমিউকোসা, তারপরে মাসকুলারিস মিউকোসা, এবং সবশেষে হচ্ছে মিউকোসা স্তর। আর এই মিউকোসা স্তর আমরা এখানে আসলে মিউকোসা স্তর দেখাচ্ছি, সেই মিউকোসা স্তরে এইভাবে এই কিছু ভিলাই থাকে, ভিলাস বলা হচ্ছে সিঙ্গুলারে, এগুলি হচ্ছে ভিলাই বা ভিলাস। আর ভিলাসের কেন্দ্রে থাকে হচ্ছে বিভিন্ন রক্তবাহিকা, রক্তবাহিকার ভিতরে ল্যাপটিয়াল অর্থাৎ লসিকা নালীও আছে, কৈশিক জালিকাও আছে। আর এদের যে প্রাচীর, এই যে প্রাচীরগুলি এপিথেলিয়াম কোষ নির্মিত দেখছি, এই কোষগুলি হচ্ছে কোষের মাঝে মাঝে থাকে ক্রিপস অফ লিভারকোন গ্রন্থি। ক্রিপস অফ লিভারকোন গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের আন্তরিক রস ক্ষরিত হয়ে থাকে। অন্যদিকে দেখো, একটু নিচের দিকে এসে এরা কিছু ভাঁজ তৈরি করে। এই ভাঁজগুলির যে এপিথেলিয়াম কোষে নির্মিত, এই এপিথেলিয়াম কোষ হচ্ছে ব্রুনার গ্রন্থি হিসাবে কাজ করে। অর্থাৎ নিচের দিকে একটু মিকোসা স্তরের গভীরে থাকে হচ্ছে ব্রুনার গ্রন্থি, আর বাইরের দিকে থাকে হচ্ছে ক্রিপস অফ লিভারকোন গ্রন্থি। এই দুই ধরনের কোষ থেকে অসংখ্য আন্ত্রিক এনজাইম ক্ষরিত হয়, যার সাহায্যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের ভিতরে খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। আর আমরা এখানে যে মাঝখানে যে কৈশিক জালিকার কথা বললাম, এই কৈশিক জালিকা হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভেঙে যে সরল খাদ্যগুলি তৈরি হয়, সেই সরল খাদ্যগুলিও কিন্তু শোষিত হয় এই ভিলায়ের প্রাচীর কর্তৃক। এবং এখানে কিন্তু গবলেট কোষ আছে, মাঝে মাঝে গবলেট কোষ আছে। এই গবলেট কোষ গুলি হচ্ছে শোষণকারী কোষ, ম্যাক্সিমাম কোষ এখানে গবলেট কোষ, এরা শোষণ করে। অর্থাৎ কার্বোহাইড্রেটের যে সরল অংশ গ্লুকোজ বা মনোস্যাকারাইড গুলিকে শোষণ করে কৈশিক জালিকাতে পাঠিয়ে দেয়, এবং প্রোটিন ভেঙে যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় সেই অ্যামিনো অ্যাসিডকেও এরা এর কৈশিক জালিকার রক্তে পাঠিয়ে দেয়, যা সারা দেহে পৌঁছে দেয়। অন্যদিকে লিপিড ভেঙে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়, সেই লিপিড এবং গ্লিসারল সেগুলি কিন্তু কৈশিক জালিকার রক্তে প্রবেশ করে না, বরং লসিকা নালীর লসিকাতে প্রবেশ করে। এবং লসিকাতে যখন এই লিপিড প্রবেশ করে, তখন এরা এই লিপিড অর্থাৎ সাদা সাদা বর্ণ, দুধের মতো সাদা বর্ণ ধারণ করে। তো ওই অবস্থায় এই নালীকে ল্যাকটিয়াল বলা হয়, এবং যে সাদা বর্ণের যে লসিকা, এই লসিকাকে কাইল বলা হয়, কাইল নাম। অর্থাৎ কাইল মানেই হচ্ছে চর্বি সমৃদ্ধ লসিকা। এগুলি লসিকা নালের মাধ্যমে শেষ পর্যন্ত অবশ্য রক্তবাহিকার সাথেই মিলিত হয়, রক্তে যেয়ে মিলিত হয়। এইভাবে এই অন্ত্রের প্রাচীর, যেমন দুই ধরনের গ্রন্থির কথা বললাম, এই গ্রন্থি থেকে যেমন এনজাইম ক্ষরিত হয়, একইভাবে এর যে এই প্রাচীরে প্রচুর পরিমাণ মিউকাস, প্রচুর পরিমাণে যে শোষণক্ষম যে কোষগুলি আছে অর্থাৎ গবলেট কোষ, এই গবলেট কোষগুলি খাদ্যবস্তু শোষণেও সহায়তা করে থাকে। তো এই হলো আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থিগুলি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন ধরনের গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি এবং পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। আমি যদি একবার আবার রিভিশন দেই, তাহলে বলতে হবে যে পৌষ্টিক নালী যা শুরু হয়েছিল মুখছিদ্র থেকে এবং যার সমাপ্তি হচ্ছে পায়ুছিদ্রের মাধ্যমে। আমরা খাবারটা মুখছিদ্রের মাধ্যমে আমাদের প্রবেশ করে, এবং মুখবিবরের ভিতরে এর কিছুটা আংশিক পরিপাক সম্পন্ন হয়। যে আংশিক পরিপাক সম্পন্ন হয়, এই পরিপাক শেষে যে খাদ্যমণ্ড তৈরি হয় তাকে বোলাস বলে। এই বোলাসটা হচ্ছে আমাদের পাক অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে এসে পতিত হয়। পাকস্থলীতে কার্বোহাইড্রেট এর পরিপাক হয় না, কারণ এনজাইম নেই, মূলত প্রোটিন এবং লিপিডের পরিপাক সম্পন্ন হয়। এবং এই পরিপাক শেষে এখানে খাদ্য
কাইম নামে পরিচিত হয়, এক ধরনের পেস্টের মতো রূপ নেয় যাকে কাইম বলা হয়, এবং এই খাদ্যটা শেষ পর্যন্ত ডিউডেনামে এসে পতিত হয়। ডিউডেনামে যখন খাদ্যটা আসে তখন অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়রস আসে এবং যকৃত থেকে পিত্তরস আসছে। এই দুটি রসের ক্রিয়ায় তিন ধরনের খাদ্যই ভেঙে সরল হয়ে যায়। এছাড়া আন্ত্রিক রসে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, এদের প্রাচীর থেকেও যে লিভার কোন গ্রন্থি এবং আমরা ব্রুনার গ্রন্থি বললাম, সেখান থেকেও বিভিন্ন ধরনের এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, তারপরে অ্যামাইলোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, তিন ধরনের এনজাইম ক্ষরিত হয়। এইসব এনজাইমের ক্রিয়ায় সব ধরনের খাদ্য, সব ধরনের জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে রূপান্তরিত হয়। এবং ক্ষুদ্রান্ত্রের যে প্রাচীরের যে ভিলাই এবং ভিলাইয়ের যে কোষ বললাম, গবলেট কোষ, এগুলি এটিকে আবার শোষণ করে রক্ত এবং রসিকার মাধ্যমে সারা দেহে পৌঁছে দেয়। তো এই হলো আমাদের পরিপাক তন্ত্র, এবং এই পরিপাক তন্ত্রের মাধ্যমে আমি সংক্ষেপে পরিপাক প্রক্রিয়াটা আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আমরা একে একে আলোচনা করব যে আমাদের যে পরিপাক নালীর বিভিন্ন অংশে, পরিপাক নালী আসলে যার অভ্যন্তরে পরিপাক সম্পন্ন হয়, আর পরিপাক গ্রন্থিগুলি হচ্ছে এনজাইম ক্ষরণের মাধ্যমে পরিপাকে সহায়তা করে। তো আমরা পরিপাক নালীর বিভিন্ন অংশে খাদ্যের পরিপাক প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। যেমন মুখ বিবরে খাদ্যের পরিপাক প্রক্রিয়া, অর্থাৎ তিন ধরনের খাদ্যের কি কি পরিবর্তন ঘটে মুখ বিবরে, এ বিষয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব পাকস্থলীতে তিন ধরনের খাদ্যের কি কি পরিবর্তন ঘটে এবং ক্ষুদ্রান্ত্রেই বা কি কি পরিবর্তন ঘটে থাকে। আবার এভাবেও আমরা পড়ব যে আমরা যে জটিল খাদ্য, আসলে আমাদের তো খাদ্য উপাদান হচ্ছে ছয়টি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, খনিজ লবণ, ভিটামিন এবং পানি। খনিজ লবণ, ভিটামিন, পানি, এই তিনটা পরিপাকের প্রয়োজন হয় না, এগুলি হচ্ছে সরাসরি আমরা আমাদের যে অন্ত্রের প্রাচীর, এই প্রাচীর কর্তৃক সরাসরি এগুলি শোষিত হয়ে থাকে। অন্যদিকে যে তিনটি জটিল খাদ্যের কথা আমরা বললাম, এই তিনটি জটিল খাদ্য পরিপাকের প্রয়োজন হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট ভেঙে মনোস্যাকারাইড বিশেষ করে গ্লুকোজে রূপান্তরিত হবে, লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হবে, এবং প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হবে। এবং এই সরল অংশই আমাদের যে অন্ত্রের প্রাচীর, এই প্রাচীর কর্তৃক শোষিত হয়। তো এই যে আমরা তিন ধরনের খাদ্য বললাম জটিল খাদ্য, এইগুলির উৎস হচ্ছে যেমন কার্বোহাইড্রেটের উৎস কোনগুলি, কার্বোহাইড্রেটের উৎস হচ্ছে আমাদের ভাত, আলু, রুটি প্রধান, ভাত, আলু, রুটি, এগুলি থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। প্রোটিন পেয়ে থাকে হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলি থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি, আর তেল, চর্বি থেকে আমরা লিপিড পেয়ে থাকি। তো আমাদের কিন্তু এভাবেও জানতে হবে যে কোন একটা খাবারের যদি উল্লেখ থাকে তখন, এবং পরীক্ষাতে যদি আসে যে ওই খাবারের পরিপাক প্রক্রিয়াটা বর্ণনা করো, মনে করো যে মাংসের কথা উল্লেখ থাকলো, যে এই মাংসের খাদ্য পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো পরিপাক নালীর বিভিন্ন অংশে, তখন কিন্তু আমাদের এই যে মাংস মানে প্রোটিন, এই প্রোটিনটা মুখ বিবরে কি কি পরিবর্তন হয় সেটা আলোচনা করতে হবে। তারপরে পাকস্থলীতে এসে এর কি কি পরিবর্তন হয় আমাদেরকে সেটা আলোচনা করতে হবে। সবশেষে ক্ষুদ্রান্ত্রে এসে এর কি কি পরিবর্তন হয় সেটাও আলোচনা করতে হবে। এবং যদি এর সাথে সাথে অ্যাবজর্পশন তথা শ্বসন প্রক্রিয়ার কথা বলে তাহলে আমাদের সেই শ্বসন প্রক্রিয়াটাও কিন্তু বর্ণনা করতে হবে, যেটা অন্ত্রের প্রাচীরের যে ভিলাই, এই ভিলায়ের যে গবলেট কোষ, এই গবলেট কোষ কর্তৃক শোষিত হয়ে থাকে। তো এবং সবশেষে আমাদের যে খাদ্যের অপাচ্য অংশ, এটি কিছু সময়ের জন্য মলাশয়ে জমা থাকে এবং তারপরে এটা প্রয়োজন অনুসারে বা প্রয়োজন মতো আমাদের দেহের বাহিরে নিষ্কাশিত হয়। আর এই টোটাল প্রক্রিয়াটাকে কিন্তু একসাথে পুষ্টি বলা হয়। পুষ্টি খাদ্য, পুষ্টির অন্তর্ভুক্ত খাদ্য, তারপরে পরিপাক প্রক্রিয়া, তারপরে হচ্ছে যে খাদ্যের শোষণ, অ্যাবজর্পশন, আত্তীকরণ, প্রোটোপ্লাজম কর্তৃক এই যে সরল খাদ্য এইগুলির শোষণ এবং যে অপাচ্য অংশ নিষ্কাশন, সবগুলা মিলাই কিন্তু পুষ্টি তথা নিউট্রিশন। তো তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।